নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার শুভ যোগে যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। শুধুমাত্র আমার কথা শুনে আপনি বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এখানে রাশির নাম, একই রাশির কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু একই রেজাল্ট পেতে পারে না। এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে কি আগামীকাল প্রাপ্তি ঘটবে তা না। আপনার জন্মছক, আপনার ন্যাকাল চার্টকে কিন্তু দেখা একান্তই দরকার। আপনার জন্মছকে যদি প্রাপ্তি যোগ থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তি ঘটবে। কিন্তু আপনার যদি আগামীকাল প্রাপ্তি যোগ না থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি যোগ ঘটবে না। সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ আগামীকাল বুধবার কিছু সংখ্যক মানুষ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, গাঢ় যোগ অর্থপ্রাপ্তির সৃষ্টি হয়েছে। এবং আপনার রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার জন্মছকে প্রাপ্তি আছে কি নাই। সেটা থাকলে কোন বছর আছে, অর্থাৎ কোন বছরগুলো প্রাপ্তির জন্য ইম্পর্টেন্ট, এটা একমাত্র আপনার জন্মছক শেষ কথা বলবে। এই জন্য বারবার বলছি, আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিশ্লেষণ করে নিন অথবা হস্তরেখা বিশ্লেষণ করে নিন। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যর্দশা পারমিট করছে কিনা আগে দেখে নিন। আপনার ক্ষেত্রে যদি দশা, অন্তর্দশা, প্রত্যর্দশা যদি পারমিট করে, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হবে। আর যদি আপনার জন্মছকে এই প্রাপ্তির যোগ না থাকে, তাহলে সেটাকে কিন্তু রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করিয়ে আপনার প্রাপ্তির যোগটা বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে নিয়ে আনানো সম্ভব। রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন। এবং আপনার জন্মছকে যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে, একবার রাহু রক্ষা কবচ নেওয়ার আগে জন্ম ছকটা অথবা হস্তরেখা বিশ্লেষণ করে নিন। কারণ আপনার ক্ষেত্রে যে জায়গাটিতে সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে আপনার দশা, মহাদশা, অন্তর্দশা পারমিট করছে না, বা আপনার জন্মছকে কোনো অশুভ গ্রহ আপনার ভাগ্যভাবে, আপনার আকস্মিক প্রাপ্তিভাবে বা আপনার ধনভাবে অবস্থান করছে, এই রাহু, শুক্র, বুধ, শনি ছাড়া, এই চারটি গ্রহ ছাড়া আপনাকে কিন্তু এই যুগে কোনো গ্রহ কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারবে না। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক অর্থপ্রাপ্তির মালিক। এই জন্য রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, বিশেষ রূপে আপনি কিন্তু চটজলদি অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে। যেমন আমি একটি কথা বলি, আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, কিন্তু রাশির নাম শুনছেন, একটা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু ভাগ্য ঘুরছে না। কেন ঘুরছে না? যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন, অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, এক দু নম্বরের জন্য,
অবশ্যই রাহু রক্ষা কবচ আপনাদেরকে চটজলদি রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ আপনার ন্যাকাল চার্ট এবং আপনার দশা মহাদশা এবং ভাগ্যভাবকে স্ট্রং যদি করা যায়, নিশ্চিত রূপে বলা যেতে পারে প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার চার্ট এখন 100 টাকা ঘটবে না 500 টাকা ঘটবে না 1000 টাকা ঘটবে না 10 লাখ ঘটবে না 1 লাখ ঘটবে না 1 কোটি ঘটবে না 50 লাখ ঘটবে না 5 লাখ পাবেন না 50,000 পাবেন না 10,000 পাবেন, এই অ্যামাউন্টগুলো টোটাল আপনার ভাগ্যভাবের উপর ডিপেন্ড করছে। আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, বিশেষ রূপে চটজলদি অর্থপ্রাপ্তি এবং রাহু রক্ষা কবচ বর্তমানে ডিসকাউন্ট চলছে 6 জানুয়ারি পর্যন্ত এই ডিসকাউন্ট রয়েছে যারা নিতে চাইছেন। অর্থাৎ 6 জানুয়ারির মধ্যে যদি আপনারা নিতে পারেন অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট আপনাদের ক্ষেত্রে রয়েছে। এবার আমি আপনাদেরকে জানাই আগামীকালে যে 5টি রাশির নাম্বার 1 যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:04 থেকে আপনার 12:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 9:11 থেকে 10:42 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 12:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলতে চলেছি সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সন্ধ্যা 6:00 থেকে 8:00 পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি নিশ্চিত করতে চলেছে সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময়টা আগামীকাল দেখা যাচ্ছে সকাল 10:34 থেকে টাইমটা শুরু করে আপনার 11:37 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল বুধবার যে 5 রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি করতে চলেছে নিশ্চিত রূপে বলা যেতে পারে এই 5 রাশি মহা ভাগ্যশালী রাশিতে পরিণত কিন্তু হতে চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অর্থাৎ যত দিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পাবেন, কিন্তু ফোন করলে সবসময় যে ফোনে আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারবে আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু হোয়াটসঅ্যাপটা আপনারা বিশেষভাবে করুন। নমস্কার, ধন্যবাদ।